প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে কিভাবে পরিবারের বা আপনার পরিচিতির দুই তিনটা বা একাধিক ছবিকে আপনি জিপ ফাইলে পরিণত করবেন, অর্থাৎ একটি স্থির ছবিকে জিপ ফাইলে পরিণত করবেন। বিষয়টি দেখুন কেমন। আসলে যদি আপনার পরিচিতির পেজ, ধরুন আপনি একটা কন্টেন্ট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করছেন, সেক্ষেত্রে আপনার পরিচিতিতে সাধারণত এরকম একটি ছবি থাকে। এই ছবিটিও দেখতে মনে হচ্ছে একটি ছবি। আসলে আমরা স্লাইড শোতে গেলে বিষয়টি দেখবো যে আসলে কেমন। দেখুন, স্লাইড শো করি। আসলে আমরা সাধারণত পাওয়ার পয়েন্টে একটি ছবি এভাবে দিয়ে থাকি, তো একাধিক ছবি যদি আমরা এভাবে পরিচিতির ক্ষেত্রে দিয়ে থাকি তাহলে কি আসল ভাব আরও ভালো লাগবে না? আশা করছি আরও ভালো লাগবে। তো কাজটি কিভাবে করা যায়, পরবর্তীতে আরেকটি আমরা ছবি দেখি। দেখুন, এটা আমাদের পারিবারিক ছবি, বাবা মা এবং আমরা পাঁচ ভাই। তো এই যে ছবিগুলো পর পর একের পর এক আসছে, একই ফ্রেমে সব ছবিগুলো আসে, এইভাবে আরও ছবি যোগ করতে পারেন আপনি। তো এইভাবে আপনার পরিবারের ছবিগুলো যদি আপনি একই ফ্রেমে এইভাবে দেখাতে পারেন, আপনার পরিচিতির পেজটাও যদি যে আমরা আগে যেটা দেখলাম যে এটা এভাবে করতে পারেন, তাহলে মনে হয় আরেকটু বেটার হয়। তো যাই হোক, আমরা মূলত আসলে পরিচিতির পেজের জন্য না, আমরা একটি কাজ করব যেটা হলো জিপ ফাইলে স্থির ছবিকে, কয়েকটি ছবিকে একসাথে নিয়ে আমরা জিপ ফাইলে পরিণত করবো, অর্থাৎ জিপ ছবিতে পরিণত করব। এইটা কীভাবে করব সেটা নিয়ে আজকে আপনাদের সাথে মূলত আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে কাজটি শুরু করি। আমরা এটাকে এসি করে দিলাম, তারপর মিনিমাইজ করে রাখলাম। এখন কাজটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, প্রথমেই অবশ্যই নেট কানেকশন থাকতে হবে এবং আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে, অর্থাৎ কাজটি করার জন্য একটি সফটওয়্যার ওপেন করতে হবে আপনাকে। এই যে এটা দেখছেন যে ইউলিড জিপ অ্যানিমেটার ফাইভ, দেখুন এইটা, এই যে ইউলিড জিপ অ্যানিমেটার ফাইভ। এখন এই সফটওয়্যারটি ইনস্টল করার জন্য ডাউনলোড করতে হবে অবশ্যই আপনাকে, যার জন্য একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করলাম। ওপেন করার পরে আপনি এখানে লিখে দিন ইউলিড জিপ অ্যানিমেটার ফাইভ। দেখেন ইউলিড জিপ অ্যানিমেটার ফাইভ, বাট আমরা যদি ইউলিড জিপ অ্যানিমেটার ফাইভ পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ এইটা লিখি তাহলে পরে আরও ই হবে, আপনারা এইটা লিখলেও পাবেন। তাহলে আমি এইটা লিখে দিই, এইটা ইউলিড জিপ অ্যানিমেটার ফাইভ পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ, এটা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন যে এখানে যেগুলো আসছে, এই যে আমরা যদি এইটা, আপনি যে কোনো একটা নিতে পারেন, তবে এইটা নিলে পরে আমি যে কাজটি করছি সেইটা আপনার জন্য আরও খুব সহজ হবে। আমি এটা পরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এই যে ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোডের পরে জাস্ট এটা সেট আপ করে নেবেন, অর্থাৎ ইনস্টল করে নেবেন আপনার কম্পিউটার বা ল্যাপটপে। তা আমার যেহেতু সেট আপ করা আছে, কাজেই পুরো কীভাবে ডাউনলোড করতে হবে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এবার আমরা পরবর্তী ধাপে চলে যাই। তাহলে এটা আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে দেখুন ইউলিড জিপ অ্যানিমেটার ফাইভ এইটা আছে। এখন এইটার জন্য, ওই কাজটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, দেখুন এখানে আমার বাবা মা, অর্থাৎ আমরা পাঁচ ভাই আছি, বাবা মা, এটা বড় ভাই, মেজো ভাই, আমি, আমার ছোট ভাই এবং এইটা সব ছোট। তা এই যে আমরা বাবা মা এবং পাঁচ ভাই পরিবারের ছবিগুলোকে দেখুন একই সমান করে নিয়েছি। এখন একই সমান কীভাবে করতে হবে এটা আমরা অনেকেই জানি, তো তারপরেও আমি একটু দেখাই। ধরিলেন এই ছবিটি এমনটা আছে এবং এই ছবিটি এমনটা বড় আছে। তাহলে এই ছবির উপরে ক্লিক করে আমরা রাইট বাটন ক্লিক করে দেখে নিতে পারি আসলে ছবিটা, দেখেন তিন ইঞ্চি সাইজের আছে, তিন ইঞ্চি। তাহলে এই ছবিগুলো নিশ্চয়ই এখানে ধরুন দেখুন তিন ইঞ্চি নাই, তাহলে আমরা 3 ইঞ্চি করে নেব ছবিগুলোকে। তাহলে আমরা জাস্ট কন্ট্রোল ধরিয়ে এ করে সব ছবিগুলো সিলেক্ট করে নেব, তারপরে ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার পরে এই দেখেন এখানে সাইজ অ্যান্ড পজিশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যদি এই জায়গায় অনেক সময় লকের এইরকম টিক চিহ্ন থাকে, যদি এমন থাকে তাহলে লকটা তুলে দেব। তুলে দিয়ে আপনি এখানে লিখেও দিতে পারেন 3, আবার এখানেও লিখে দিতে পারেন 3।
তারপরে এটাকে জাস্ট এটাকে ক্লোজ করে দিলাম। দেখুন ছবিগুলো সব একই সমান হয়ে গেছে। তারপরে জাস্ট এখানে ফরম্যাটে ক্লিক করার পরে যে পিক্সার বর্ডারে গিয়ে আমি জাস্ট বর্ডার দিয়ে দিছি। দেখুন পিক্সার বর্ডার এখানে আমার এটা দেওয়া আছে, আপনারা যে কোনোটা চাইলে দিতে পারেন। তাহলে এখন এই ছবিগুলোকে নিয়ে জাস্ট আমি এই যে এই রকম একটি কাজ করেছি, এই কাজটি করেছি। এখন এই কাজটি কিভাবে করব সেটা দেখুন, এই কাজটি কিভাবে করব। যেমন আমি কিছুক্ষণ আগে আমাদের এই যে ম্যাডামের জন্মদিন, তাই ম্যাডামের ছবিগুলো নিয়ে একটি জিপ ফাইল তৈরি করলাম। এখন এইটার জন্য যে কাজটি করতে হবে আমাদের, সেটা হলো এখন জিপ অ্যানিমেটর এটা ওপেন করতে হবে। এটা ওপেন করলাম, ওপেন করার পরে দেখুন এখানে যে ফ্রেমের সাইজ আছে, আসলে ছবির সাথে ফ্রেমের সাইজের মিল নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে এডিটে গিয়ে এডিট বাটনে ক্লিক করে এই যে রিসাইজ ইমেজ এখানে ক্লিক করুন। রিসাইজ ইমেজে ক্লিক করার পরে এখানে গিয়ে আমাদের 3 ইঞ্চি আছে, এখন 3 ইঞ্চি অর্থাৎ এখানে পিকজেল 100, এই যে এখানে পিকজেল 100 পিকজেল সমান 1 ইঞ্চি। তাহলে আপনার 3 ইঞ্চির জন্য 300 পিকজেল নিতে হবে। তা আমরা 300 পিকজেল নিয়ে ফ্রেম এবং ছবি সমান হবে। তা আমরা যদি একটু কম নিই, 280 নিলাম, পরেরটাও আমরা 280, তারপরে ওকে করলাম। দেখুন ফ্রেমগুলো এভাবে চলে আসছে। এখন এখান থেকে দেখুন, এখান থেকে অ্যাড ফ্রেম আছে, এখান থেকে ডুপ্লিকেট ফ্রেম। তাহলে আমরা ডুপ্লিকেট ফ্রেমে ক্লিক করে যতগুলো ছবি ততগুলো আমরা ফ্রেম নিয়ে নিব। তাহলে আমরা 5 ভাই এবং বাবা মা দিয়ে 7টা, তাহলে 7 জন সদস্যের জন্য আমরা 7টি ফ্রেম নিয়ে নিব। প্রথম ফ্রেমে ক্লিক করে আমরা আবার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যেখানে ছবিগুলো আছে সেখানে যাব। তাহলে এই যে এই ছবিতে গেলাম, এই ছবিতে গিয়ে Ctrl+C করলাম জাস্ট, তারপরে এখানে এসে Ctrl+V করে দিলাম। তারপরে ছবিটিকে ধরে আপনি ইচ্ছা অনুযায়ী ঠিক করে নিতে পারেন। দেখুন এভাবে আমি ঠিক করে নিচ্ছি। দ্বিতীয় ছবিতে আবার নেব, তাহলে দ্বিতীয় ছবিটি এইটা আমার মায়ের ছবি, এখানে নিলাম, নিয়ে এটাকেও আপনি ধরে আবার ঠিক করে নিতে পারেন। তারপরে তৃতীয়তে গিয়ে আমরা দিব আমার বড় ভাইয়ের ছবি, অর্থাৎ আমার ফ্যামিলির। এটা করে আপনাদের দেখাচ্ছি, আপনারা চাইলে আপনার ফ্যামিলির সদস্যগুলোদের ছবি এইভাবে একই ফ্রেমে বন্দি করতে পারেন এবং সেটা চলমান অর্থাৎ জিপ ছবিতে পরিণত করতে পারেন। তাহলে কিভাবে দেখুন, এটা মেজো ভাই যার। আর আরেকটা বিষয় যেটা, এই যে মেজো ভাই, আসলে আমি যে কাজগুলো শিখছি ম্যাক্সিমাম কাজগুলো কিন্তু তার কাছেই শিখা হয়েছে। তারপরে দেখুন এখান থেকে মেজো ভাইয়ের পরে আমি আমার পরিবারের 3 নম্বর ভাইদের ভিতর 3 নম্বর। তো এখানে গিয়ে এইটা পরে আবার ছবিটাকে অ্যাডজাস্ট করে নিলাম ফ্রেমে। তারপরে দেখুন এইটা আমার ছোটটা অর্থাৎ আহাদ আলী নয়ন, এখানে গিয়ে তার ছবিটি দিলাম। সবশেষে সব ছোট ভাই এটা আমাদের রাহাত আলী, ডাক নাম মণি, তো মণির ছবিটি আমরা এখানে দিলাম। তারপর দেখুন কাজটি মূলত প্রায় শেষ, কিন্তু আমরা এখন যদি প্লে করি তাহলে দেখুন খুব দ্রুত এইটা রান করবে, খুব দ্রুত, যেটা আসলে দেখা যাবে না এমনটা। তো আমরা এটাকে বন্ধ করে এখন প্রথম ইয়াতে ডাবল ক্লিক করলাম। দেখুন আবার যে এই ফ্রেমের পরে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এইটা হলো সেকেন্ড, এই যে 100 সেকেন্ড, 100-তে মানে 1 সেকেন্ডের 100 ভাগের কত ভাগ আপনি নেবেন। যদি 1 সেকেন্ড পর পর দেখতে চান তাহলে এখানে 100 লিখে দিন। তাহলে আমরা ধরলেন 1 সেকেন্ড পর পর ছবিগুলো দেখতে চাচ্ছি, তাহলে এখানে জাস্ট এইটা লেখার পর আপনি 100 লেখার পরে 100 এখানে লিখলেন, লেখার পরে এখানে ওকেও করতে পারেন, আপনার কিবোর্ড থেকে ইন্টারও ছাপতে পারেন। দ্বিতীয় ছবিতে আবার ডাবল ক্লিক করে এখানে আবার 100 লিখলাম এবং ইন্টার ছাপলাম, ইন্টার ছাপাও যা এবং ইন্টার প্রেস করাও যা, ওকে করাও তাই। তাহলে এখানে আবার এভাবে প্রত্যেকটা ফ্রেমে আমরা ডাবল ক্লিক করব এবং 100 করে দেব। তাহলে প্রত্যেকটা ফ্রেমে আমি ডাবল ক্লিক করছি দেখুন, এবং ডাবল ক্লিক করলে যেটা আসছে যে বক্সের ভিতরে আমি 100 লিখে ইন্টার দিচ্ছি।
জি, এখন দেখুন এখানে প্রত্যেকটা নিচে লিখা আছে 1 সেকেন্ড, 1 সেকেন্ড লিখা আছে। অর্থাৎ এখন এটা রান করে দেখুন, এটা প্লে প্লে অ্যানিমেশন, অ্যানিমেশনটা রান করে দেখুন, 1 সেকেন্ড পর পর দেখাবে। আপনি চাইলে ইচ্ছা মতো আপনার সময়টা চেঞ্জ করতে পারেন। তা এভাবে আমরা পরিবারের সদস্যগুলোর বা নিজেদের 3-4টা ছবি একসাথে করে আমরা পরিচিতির পেজও তৈরি করতে পারি, পরিচিতির পেজের যে ছবি সেটাও তৈরি করতে পারি। আবার নিজেদের পরিবারের ছবিগুলোকে এই সফটওয়্যার দিয়ে আমরা জিপ অ্যানিমেশন দিতে পারি। তাহলে আমরা এই কাজটি শেষ হয়ে গেছে, জাস্ট এখানে গিয়ে ফাইলে যাব, এখন ফাইলে গিয়ে সেভ করব। সেভ অ্যাজে গিয়ে সরাসরি আমরা চলে যাব যে জিপ ফাইল, এই দেখুন জিপ ফাইল। এই জিপ ফাইলে গিয়ে এখন আমার এটা যাচ্ছে পিকচারে, আপনি চাইলে যে কোনো জায়গায় নিতেই পারেন। এই যে আপনি যে কোনো জায়গায় নিতে পারেন। এখন আপনার কোথায় নেবেন এটা, ধরিলেন আমি ডেস্কটপে নেব, তাহলে আমি ডেস্কটপে ক্লিক করব, আর পিকচারে নিলে পিকচারে ক্লিক করব। তাহলে আমি ডেস্কটপেই নিই, দেখুন এখানে ডেস্কটপ চলে আসছে, আমার ডেস্কটপে যাবে ছবিটি। এখন ডেস্কটপে যদি মনে করি কোনো ফোল্ডারের ভিতরে নেবো, তাহলে সেই ফোল্ডারটা ওপেন করতে হবে। আমি সরাসরি চাচ্ছি ডেস্কটপে, তাহলে এখানে আমি লিখে দিলাম ফ্যামিলি জিপ পিক, জিপ পিক আমি এটা লিখে দিলাম, এটা লিখে জাস্ট সেভ দিয়ে দিলাম। তাহলে এইটাকে হইল কিনা দেখুন, এখানে মিনিমাইজ করে রাখুন। মিনিমাইজ করে আমরা এখানে একটি নতুন স্লাইড নিয়ে নিয়ে নতুন স্লাইড নেওয়ার পরে ইনসার্ট করি, দেখি আসলে ছবিটি কেমন হয়েছে। জিপটি এখন ডেস্কটপে আছে আমাদের, দেখুন আমরা লিখছি যে ফ্যামিলি জিপ পিক, এই যে এইটি এইটি ফ্যামিলি জিপ পিক। এখন এটা করে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এখানে নিয়ে নিলাম। আপনি চাইলে একে কিন্তু ছোট বড় করতে পারেন, টেনে একটু ছোট বড় করে নিতে পারেন। এই যে তো যাই হোক, আমরা এখন যে সাইজ ছিল সেই সাইজেই গেলাম। এখন স্লাইড শো করলাম, স্লাইড শো করার পরে দেখুন এইভাবে আপনি আপনার পরিবারের ছবিগুলোকে এইভাবে একই ফ্রেমে চলমান একটি জিপ ছবিতে পরিণত করতে পারেন, এবং একের পর এক আসবে। যেমন ভিডিও শেষ হয় কিন্তু এটা শেষ হবে না, যতক্ষণ আপনার স্লাইডে থাকবে ততক্ষণ এইভাবে রান করতে থাকবে। এভাবে আমরা পরিচিতির পেজটাও আমাদের ছবি, ধরিলেন আপনি ক্যাপ করে আছেন সেই ছবিটি একবার দিলেন, আপনি এমনিতেই অন্যভাবে দাঁড়ায় আছেন সেভাবে দিলেন, একটি কোনো অনুষ্ঠানের ছবি একটা দিলেন, ইত্যাদি ইত্যাদি যে কোনোভাবে আপনার নর্মাল ছবি দিলেন, এভাবে আপনি করতেই পারেন। যেমন আমি আপনাদের এই যে দেখালাম এই যে পরিচিতির পেজে, যে এখানে গিয়ে দেখুন এইটা একটা ছবি আর এইটা জিপ ছবি, এই ছবিটা আমারই 4টি ছবি দেওয়া আছে। আর এইটা আমরা সাধারণত এইভাবে পরিস্থিতি পেজটি তৈরি করে থাকি। খুবই চমৎকার একটি কাজ, আপনারা চাইলেই কাজটি খুব সহজেই করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমি যে কাজটি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনারা আমার এই ভিডিও কন্টেন্ট দেখে আপনারাও কাজটি খুব সহজেই করতে পারবেন। তো যদি আমার এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো রকম উপকার আসে বা এইটা দেখে যদি আপনারা কাজটি করতে পারেন, তাহলেই আমার ভিডিও টিউটোরিয়ালটি করা সার্থক বলে নিজেকে মনে করব।